हनुमान उल्लू का औलाद चिटिंग बाज 420 ব্যবসাটা কেমন লাটে তুলে দিলি শালা একবার দেখা পাই কুড়ুল দিয়ে কোপাবো তোকে জ্যান্ত দাহন করব তোমাকে না বাবা সিদ্ধিদাতা ভবতোষ ভবতোষ ঠাকুর আমার শালা ভবতোষ নিজের শালা নিজের বউয়ের পেটের নিজের বউয়ের মায়ের পেটের খোঁজ শালা কি ডোবান ডুবিয়ে গেল ওফ কেন যে ওর মিষ্টি মিষ্টি কথায় ভুলতে গেলাম কত না সাতখানা করে বোঝালে জামাইবাবু পরের গোলা থেকে কাঠ কিনে ফার্নিচার বানিয়ে পর্দা বেশি পড়ে যাচ্ছে জামাইবাবু তার চেয়ে নিজেরাই যদি গা গঞ্জ থেকে কম দামে শাল সেগুন গাছ জোগাড় করে আনতে পারি বাজারের কেউ আমাদের ধারে কাছে দাঁড়াতে পারবে না জামাইবাবু নিট 2,000 টাকা ঝেড়ে নিয়ে কাট কাট তো কাট আড়াই মাসের মধ্যে নো ভবতোষ নো সেগুন কাট উল্টে সব অর্ডার একে একে কেটে যাচ্ছে তুমি দেখলে ঠাকুর কতগুলো বিয়ে কতগুলো বিয়ের অর্ডার পরের পর কেটে গেল কেটে যাচ্ছে গেল এই বিয়েটাও গেল বিয়ের মড়ক লেগেছে এবছরটায় কি দাও মারা যেত গো দিনে 30-40টা করে শোভাযাত্রা দেখতে পাচ্ছি আর 40টা বিয়ে মানে 40টা খাট 40টা আলমারি 40টা সোফা সেট 40টা ড্রেসিং টেবিল বাদা মিনিমাম একটা বিয়েও ধরতে পারলুম না আর পারবো না সামনে আষাঢ় শ্রাবণ দুটোই মলমাস ভাদ্র আশ্বিন কার্তিক কুকুরের ছাড়া আর কোনো জীবের বিয়ে হয় না গেল সিজনটা গেল বেটা ছেলে ডুব মেরে আমাকে ভাসিয়ে গেল একবার হাতে নাতে পাই তোকে চেড়াই করে ফার্নিচার বানাবো শালা তো ঠ্যাং ভেঙে ইজি চেয়ার যদি না বানিয়েছি জামাই বাবু এই যে জামাই বাবু ভবতোষ কেমন আছো জামাই বাবু ইয়ে তা আমার দিদি ভালো আছে তো তোমার দিদি ভালো আছে তুমি ভালো আছো তো ভাই ভবতোষ ভালো না ওই পিঠে একটা স্পন্ডেলাইটিস মতো হয়েছে অনেক কিছুই তো হয়েছে দেখছি নতুন জুতো হয়েছে নতুন জামাটি হয়েছে গোপটিও যেন নতুন দেখছি এই রাখলাম আর কি ওই একটু মুখ পাল্টে দেখছি বগলে ওটা ক ব্যাটারি কোনটা এই টর্চটা ওই হাফ ডজনের মতো তারপর তোমার ব্যবসার খবর বলো কই গো মালপত্র কই এই তুমি অর্ডার ফটার কিছু ধরতে পারছ না 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 তোমায় দিয়ে না বিজনেস হবে না আরে কোয়ালিটি ভালো করো জামাই বাবু কোয়ালিটি কোয়ালিটি শালা আড়াই মাস গত করে এখন দাঁত বার করে যোচনা বিলাতে এসেছো এই এই আমার গাছ কো আরে কি 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 হচ্ছে না কি কি হচ্ছে না আমার স্পন্ডেলাইটিস বাস শালা স্পন্ডেলাইটিস পিটিয়ে পুলটিস বানাবো আজ আমার গাছ কেনার টাকা ছেড়ে বাবুগিরি বানানো হচ্ছে কথা ছিলি বল একদিন কি করছে রে এই যা এই বোতামটা ছিঁড়ে গেল এই সরতো সরতো দেখি কোথায় পড়লো বোতামটা দেখি আমার আমার বোতাম কানের উপর সানাই গুলো প্যান্ট দিয়ে যাচ্ছে মলমাস এসে পড়ছে এই হয় আমার গাছ দিবি না আমার টাকা দিবি এই এই কোথায় পালাচ্ছিস কোথায় পালাচ্ছিস আজ রক্ষে নেই তো এই 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 কি ভেবেছো বলো তো হ্যাঁ তোমার ভয় পালাচ্ছি নো মশাই নো বোতামটা খুঁজছি চন্দন কাঠের বোতাম বোতামটা যদি না পাই না কি ছেলে আমার সর্বনাশ হয়ে গেল সেদিকে ভ্রুক্ষেপ নেই
ফুটুসখানি বোতাম নিয়ে আবিক্ষেতা হচ্ছে। ওই বেড়িয়া বেড়িয়া মেরে মিক্সআপ বানাবো তোকে। কি কথা গো, একদিন বাদে দেখা, ভালো মন্দ কথা নিয়ে একেবারে ঘাড়ের ওপর লাপিয়ে পড়লে, গাজ গাজ করে একবারে গেছো ভূত হয়ে গেছে রে। গেছো ভূত? তাছাড়া কি বলে, কোথায় বনে জঙ্গলে ঘুরে ঘুরে আসছি, হোল সাউথ চব্বিশ পরগনা ঢুনে এলাম ওনার গাছের হদিস করতে গিয়ে। আর ভাষা দিয়ে ফাঁসা স্ল্যাব হবো তোষ? একটা গাছ কিনতে কারোর আড়াই মাস লাগে। তা দেখে শুনে কিনবো তো নাকি? বাজাবাজি করতে টাইম লাগবে না? সব কি তোমার ওই ধত্তকটা মারপরে? বাঁচতে বাঁচতে সে ঢুকে গেছি সুন্দরবনে। সুন্দরবনে? আরে বস 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 বস, চারধারে গাছ গাছ শুধু গাছ, লম্বা গাছ, বেটে গাছ, খাড়া গাছ, বাঁকা গাছ, হেলা গাছ, দোলা গাছ, মেলা গাছ, জামাই বাবু গাছের মেলা। মেলায় ঢুকে খেলা করছিলে, আড়াই মাসে একটা গাছও বাঁচতে পারলে না ভাই? বাঁচতে বাঁচতে সে চলে গেছি ইন্টিরিয়ারে। পেলি? তারপর পেলি? কই পেলাম, গোড়া পছন্দ হয় তো আগা পছন্দ হয় না, আগা হয়তো গোড়া হয় না, মানে আগা গোড়া পছন্দ হয় না আর কি। শেষে নদী পার হয়ে উঠলাম গিয়ে এক দ্বীপে, অজানা অচেনা এক দ্বীপ। তোকে দ্বীপ আবিষ্কারে কে পাঠালো? মালটা পেলি কি পেলি না? পেলাম। পেলি? নাম্বার ওয়ান সরেস মাল জামাই বাবু, সে জায়খানা গাছ না? এই এই শাল না সেগুন রে। আরে শাল সেগুনের খাপ খুলতে হবে না তার কাছে, সে গাছ শাল সেগুনের চ্যাটা। কি কি গাছ? তেঁতুল। তেঁতুল গাছ? কম করে 300 বছর বয়স। লোকে বলে ওই দ্বীপের সেই তেঁতুল গাছের বয়সের কোনো গাছপাতন নেই গো। শেষ পর্যন্ত তেঁতুল গাছ? তেঁতুল গাছ কেনা হয়ে গেছে, এভরিথিং কমপ্লিট। এখন চলো রাতের ট্রেনে কুড়ুল করাত নিয়ে বেরিয়ে পড়ি, তেঁতুল গাছটাকে সাইজ করে কেটে লরি বোঝাই করে এনে ফেলি। ডুবিয়ে ছেড়ে হতভাগা শালা টাকাগুলো ছেড়াদ্দ করে এসেছে। ওরে শালা, তুই তেঁতুল গাছ কিনতে গেলি কোনাক কেলে? ফার্নিচার হবে, গোষ্ঠীর পিন্ডি হবে, বিয়ের অর্ডার ধরবো বলে বসে আছি। কোন মেয়ে বাপ তেঁতুল কাঠের খাট আলমারি কিনবে রে? আরে বাপ বাপ বলে কিনবে? কোন মিয়া তেঁতুল বলে শনাক্ত করে দেখি? বলছে কি 300 বছরের ঘাঘু মাল, পালিশ আর চেকনাইটি মেরে খালি ছেড়ে দাও, টং টং করে কথা বলবে, সোফা কাম বেড বানিয়ে বাসর ঘরে সাজিয়ে দাও, বরকনে ও জিনিস ছেড়ে আর উঠতেই চাইবে না। দূর দূর দূর, অত কেলে গাছ, ও নির্ঘাত ভেতরে খুন ধরেছে। খুন ধরলে তুমি আমায় খুন করো? মাইরি গুড়িটাই হবে না, তোমার মতো চা চারটে লাশ আর একখানা ডালে, বুঝলে শিয়ালদার আধখানা প্ল্যাটফর্ম ঢেকে যাবে। কেল্লা? সে তো তেঁতুল গাছ না জামাই বাবু, মস্ত এক কেল্লা। কেল্লা? তবে ডালপালার পতাকা উড়িয়ে এমন করে আকাশখানা গার্ড করে দাঁড়িয়ে আছে, আর এমনি তার জেল্লা, দূর থেকে মনে হবে সালা নবাবত সার কেল্লা। যতই হোক, ওই তেঁতুল ইস তেঁতুল, নট ইভেন শাল সেগুন, নট ইভেন জাম অথবা জামরুল। অল রাইট, নিও না, আমি কানায় দোকানে যাচ্ছি, লুপে নেবে। মাত্র 300 টাকা এত বড় একটা গাছ নেবে না? মাত্র 300? ভাবতে পারো, অনলি 300 রুপিস। কানাই কানাই তার দোকানে নাই। ভাই ভাবো তোষ, এই এত কমে পেলি? হ্যাঁ, কি করে পেলি? আরে ওইখানেই তো আমার ক্যাপা কাইটি। ক্যাপা কাইটি? তবে শোনো জামাই বাবু, অচিন দ্বীপের তেঁতুল গাছ, বয়স তার 300, সে গাছে বাস করে কত পাখি, কত সাপ, কত কাঠবিড়াল, কত মৌমাছি। মাঠের মাঝে দাঁড়িয়ে হাত পাড়ি, এই কার গাছ, আমরা শহরে নিয়ে যাবো গো, চেরাই করে ভাড়াই করে শহরের বাবুদের ঘর সাজানোর ফার্নিচার বানাবো। হঠাৎ হঠাৎ একটা সন্না মার্কা মদ্য টলতে টলতে জঙ্গল ভেঙে বেরিয়ে এসে বলে, ওই কার ঘরে কটা মাথা নিয়ে যায় নীলাম্বর গায়নের তেঁতুল গাছ, আমার ঠাকুরদার ঠাকুরদা তস্ত ঠাকুরদা রেখে গেছেন এই বৃক্ষ, আমার বংশের যত বয়স গাছেরও তত, আমার গাছে যে হাত দেবে তার মুন্ডু উড়ে যাবে। ডাকাত ডাকাত, তুই কি করলি? ক্যাপা কাইটি। ক্যাপা কাইটি? ক্যাপা কাইটি বগল দাবা করে নিয়ে গেলুম ভাটিখানায়, দুপাত্তর গিরিয়ে বলি, কর্তা গাছ তোমার অশেষ পুণ্যবান, 300 বছর ধরে ঢের পুণ্যি করেছে, এবার ধন্যি হবে, শহরে গিয়ে জাতি উঠবে গো, কোঠা বাড়ি শোভা বাড়াবে, ধরো কথা ধরো, 300 টাকা ধরো, লাগা ফুটতি মালের ছড়া বইয়ে দাও।
মালের ভারে টলমল নীলাম্বর গায়ে এনে ধপাস করে টাল খেয়ে পড়ল গো আমার পায়ের উপর। বেহুশ আর ছাড়ে, হ্যাঁচকা মেরে টেনে নিলুম তার অবস হাতখানা, বুড়ো আঙুলটাই কালি মাখালুম, গাছ বিক্রি হচ্ছে, দাও টিপ দাও, মারো ছাপ চুক্তি পাত্রে, মারো ছাপ। জানতে পারলো না 300 টাকায় রফা হলো অত বড় তিনতিরি বৃক্ষ, অত বড় তিনতিরি বৃক্ষ। শালা তোর মুখে একটা চুমু খাই। জয় জয় বাবা সিদ্ধিদাতা গণেশ। চল সামনে কামড়ায় উঠি না, এইটা একদম ফাঁকা, তোর লেখ মেছো বমিতে, সাথে সাথে অন্ধকার, মানুষ ওঠে না, তবে একটা সুবিধে, চেকার ওঠে না, টিকিট লাগছে না। বাবা রে কি ক্যাপা কাইটি, এর মধ্যে নাক ডাকিয়ে ঘুমোচ্ছিস ভবতোষ? ধর্মী তোর ক্ষমতা, পাশবিক ক্ষমতা, উল্লুক না 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 না, দে দে দে, পা দে পা দে, তোকে আর গালাগাল দেব না, বিরাট কাণ্ড করেছিস রে, 300 বছরের গাছ কিনেছিস মাত্র 300 টাকায়, বছরে পড়ল 1 টাকা, সালার বুদ্ধি আছে, মাল খাইয়ে মুখ্য চাষার মাথায় হাত বুলিয়েছে, কেল্লা মাত করেছিস ভাই, দে 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 দে, পাতাও দে, আমার শালা বাবু আমার জন্য ঘুরে ঘুরে স্পন্ডেলাইটিস পাঠিয়েছে, এই জন্যই বলে শ্বশুরের মেয়ে তবু ঠকায়, কিন্তু শ্বশুরের ছেলে নইব নইব চরণে ভালো। কখন পৌঁছবো সেই দ্বীপে, সেই বাদাবনের অসীম দ্বীপে, গিয়ে আরো 45 কোর ভাড়া করতে হবে, কাল সানরাইজের সঙ্গে সঙ্গে ঘোড়ায় পয়লা কোপটা মারতে চাই, যাতে করে সানসেট হবে আর অসীম দ্বীপের কেল্লাও ফুটলে হেট হবে। তেঁতুল গাছ ও 40 কুড়ুল, আলিবাবা ও 40 দস্যুল, কিরকম কাঠ হবে রে এই ভবতোষ, যা বললো তাতে সৎখানিক বিয়ের খাট আলমারি তো বেরিয়ে যাচ্ছে, ছাড়ছুড় যা থাকছে তা দিয়ে সামনে রথের মেলায় এবার ভাসিয়ে দিচ্ছি, দাঁড়াও না, অনেক কিছু না হোক, 1 কুড়ি মিট সেপ, 2 কুড়ি আলনা, 4 কুড়ি পিড়ি, আর সব উচ্চারি দুর্গল তো হবে, চিচি এতনা জঞ্জাল, চিচি এতনা জঞ্জাল, এতটা বড় গাছ মে এতটা পয়ম, বাপ শালা টিপ দেখেছো, এই হারাম জাদা সত্যি ঘুমাচ্ছে নাকি মটকা মেরে কিক ঝাড়ছে, এই ভাবো তো, এই ঘুমাচ্ছে। আচ্ছা সত্যি ওই তেঁতুল গাছটা কিনেছে তো? কি জানি গাছটা আদপে আছে তো, হ্যাঁ সেই কোথায় কোন ওপারে কোন দ্বীপে, আচ্ছা এর মধ্যে ভবতেশের কোনো ক্যাপাকাইটি নেই তো, হয়তো আমার টাকা খরচা করে বেটার ছেলে পিঠের ছাল বাঁচাতে গপ্প ফেঁদেছে,
পারে 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 হতে পারে হতে পারে। ধরো 300 বছরের অমন একটা লুব্ধ করার মতো গাছ একদিন জ্যান্ত আছে কি করে? ধরো যেখানে শহরে নিত্যি নতুন 20-22 তলা বাড়ি উঠছে, কাদা কাদা দরজা জানালা লাগছে, ডেকোরেশনের ফার্নিচার লাগছে, কাদা কাদা কাঠ লাগছে, গা কে গা সাফ হয়ে যাচ্ছে, সেখানে অমন একটা জাঁকালো গাছ দীপ চাকিয়ে আজও দাঁড়িয়ে আছে, আজও বলিদান হয়নি, কি হয়? ভামতোষ আমি রে, আমি 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 তোর জামাই বাবু। চমকালি কেন? হ্যাঁ চমকালি কেন? ভূতের মতো নাকে কথা বলছো কেন? গন্ধ গন্ধ পচা গন্ধ। হ্যাঁ ভবতোষ, আমার তেঁতুল গাছটা মুখের কাছে মুখ এলো না তো, তোমার গালেও বোটকা গন্ধ। আর তোমার দিদির গালে কি সাত গায়ের মেয়ে ভক ভক করছে শুটকি মাছের সুবাস? আমার গাল তো সেই তুলনায় বেলফুল রে। ৩০০ বলেছি বুঝি, ওটা 600 হবে। কোনটা 600? গাছের দাম তো 300। গাছের দাম 300, ফলের দাম আরো 300। ফল মানে কি ফল? আরে তেঁতুল গাছে কি আপেল হবে? তেঁতুল ইয়া বড় বড় তেঁতুল ঝুলছে বুঝলে, এক্সট্রা 300 লাগলো। কেন ফলের দাম এক্সট্রা দেবো কেন? আমি তো গোটা গাছটাই কিনেছি। তাতে কি ফল আর গাছ এক হলো? তেঁতুল দিয়ে চাটনি হয়, তেঁতুল গাছ দিয়ে হয় চাটনি? এমন মাথা মোটা কথা বলো না। আরে বাবা ফল তো গাছেই থাকে নাকি? আরে বাবা তাতে কি হলো, গাছ তো আলমারির গায়ে থাকে, তা কাঁচ লাগানো আলমারি যখন বিক্রি করো নিজে কাঁচের দাম আলাদা করে ধরো না। চোপ, 300 টাকার 1 পয়সা বেশি দেবো না। দেবে না আবার কি গো, দেওয়া হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ বৃহস্পতি ফলের দাম নিয়ে নিয়েছে। বৃহস্পতি? বৃহস্পতি আবার কে? ওই যে গো, ওই যে ওই যে ওই ডাকাত নীলাম্বর, ওই তার কে? হ্যাঁ হ্যাঁ, আর ওই জ্যাঠুতো ভাইয়ের ছোট মেয়ে। আ হা হা, বড় দুঃখী মেয়ে জামাই বাবু, সারা মুখে পক্সের গর্ত, দেখি গাছতলায় দাঁড়িয়ে চোখে আঁচল দিয়ে কাঁদছে। ওই ফল বেচা টাকায় তার নাকি বিয়ে হওয়ার কথা ছিল, এখন গাছটাও চলে গেল, সব আশা শেষ। বড় দুঃখ হলো জামাই বাবু, দিলুম 300 টাকা, একটি থাপ্পড়ে তোমার সব তক্তা ফাঁক করে দেবো। এ কাহাকা মুদগর, কোথাকার বৃহস্পতি শনিকে টাকা দিয়ে বিল হচ্ছে? কি ভাবিছিস রে, টাকার গাছ আমার? হ্যাঁ টাকার গাছ। এই ছাড়ো তো ছাড়ো তো, ভালো করে শুনবে না কিছু না, গেছো ভূতের মতো খামচাতে শুরু করবে। শালা তুই বললি না গাছ কেনা হয়ে গেছে গোপনে, গায়ের কাকপক্ষী জানে না, তবে বৃহস্পতি জানলো কোত্থেকে? তাই তো অবাক ভব তো, তখন টাকা না দিয়ে রক্ষে নেই, যদি বৃহস্পতি আরো 5 কান করে। 300 দিয়ে মুখ চাপা দিলুম। তাছাড়া গাছটা নীলাম্বরের হলে ওই ফলের অংশ বৃহস্পতিদের, জানো ওই বৃহস্পতি ওই সব কটা বোনের বিয়ে হয়েছে ওই ফল বেচা টাকায়, এটাই ওদের বংশের নিয়ম। মেয়েটা গাছ ধরে কি কান্না কাঁদছিল জামাই বাবু, আই বুড়ো মেয়ের কান্না সহ্য করা যায়? তুমি পারো চেন্টাল? হ্যাঁ চেন্টাল, আমি বাড়ি যাব, গাছ নেবো না, 600 টাকা দিয়ে তেঁতুলের বিচি আমি কিনবো না। এই দে পুরো 2000 টাকা গুনে গুনে দে শালা। মহা গ্যাড়া গলে পড়লুম তো, কোত্থেকে আমি এখন টাকা দেবো? গাছ না নিলে তারা কি টাকা ফেরত দেবে? উল্টে আরো 300 টাকা তাদের কম্পেনসেশন দিতে হবে। চেন টান। ঠিক আছে টানছি। চোপ শালা, অর্ধেক টাকা গোল্লায় দিয়ে আমাকে চেন টেনে ফিরিয়ে দিচ্ছে রে। দৌড় ছাতা, নিজেই তো বললে টানতে। তা আমি বললি তুই টানবি, আমার মনের অবস্থাটা দেখবি না, শালা আসে তো বৈরি ভাই, আর কত হবে সব অবিশ্বাসী। ঠিক আছে ঠিক আছে টানবো না, চুপ করে বসো তো। টান তুই, চেন টান, সে গিল নামিয়ে দিয়ে। এই দেখ, এই যদি না টানিস এই আমি কিন্তু ঝাঁপ দেবো। এই দেখ, এই দেখ,
তো ওরে 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 ও বাবু তো আরে কি হলো কি শক্ত করে ধরে বসো না বাবা রে সর্বাঙ্গ ব্যথা হয়ে গেল কি মান্ধাত আমলের বাস রে বাবা আরে ওরে বাবা গো এই ঘরে পড়ো না তো ঝাঁকুনি রে গাধা ঝাঁকুনি তো হবেই বাদামনের মেঠো পথ রেড রোড পেয়েছো দোকানের গদিতে বসে বসে না বডিকন একেবারে লুজ বুজে করে রেখেছো চুপ রেলে তুললো মেছো কামরায় বাসে উঠালো ছাতে এইভাবে বসে কেউ যেতে পারে আরে বাবা দেখলে তো ভেতরে শু ঢোকাবার জায়গা নেই গাদা গাদা মানুষ গাদা গাদা ছাগল মুরগি মেয়ে ছেলে গুড়ের নাগড়ি বাচ্চা কাচ্চা বুড়ো বুড়ি কচু কুমড়ো ওর মধ্যে পড়লে না থেঁতলে যেতে ফাঁকা ফুঁকায় দেখতে দেখতে চলো দেখো না দেখো দেখো গাছপালা খানাখন্দ ধানের ক্ষেত জন্ম মাথায় ফাটছে বসে মাস পাছা যাচ্ছে ঝলছে শালা আমাকে রেপটাইল দেখাচ্ছে এই সত্যি করে বল জঙ্গলের মধ্যে কোথায় নিয়ে যাচ্ছিস তেঁতুল গাছ আনতে কোথায় তেঁতুল গাছ সে এক দ্বীপে কোথায় সে দ্বীপ সে এক নদীর ওপার পদ্মুষ সে নদী তা বলা যায় না পাঁচ মাইল হতে পারে আবার পঁচিশ মাইল ভবত এই লাইনে ঠিক কেউ বলতে পারে না কোন জায়গা কদ্দূর মানে মানে বাস তো আর এক রুট ধরে চলতে পারে না কোনোদিন মাঠ ভেঙে যায় কোনোদিন পথে বাঘ পড়লো খানা টপকে গেল এক একদিন এক এক রকম রুট এক এক রকম মাইলেজ এক এক রকম ক্যাপা গাইত বাঘ হ্যাঁ হ্যাঁ সুন্দর বনের বাঘ বড় খাদ চুপ চুপ করে থাকো চল সাজা আগে ফিরে চাই সাজা তোকে উপুর করে সোফা খাম পেট বানাবো আমাকে বাঘের পেটে রেখে যাবে বলে এনেছে কাল সন্ধে বেলা থেকে এ পর্যন্ত পেটে পড়েছে খান কত আলুর চপ অনন্ত পথ পেট ভর্তি ঠেকুর কোথায় যাচ্ছি এ মাইরি এ এ মাইরি এ তেঁতুল গাছটা সত্যি আছে তো এই 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 সামনে সামনে এই সামনে কাল আমার কিরকম সন্দেহ হচ্ছে গাছটা পাবো না থেকে থেকে গাছ গাছ করো না তো কার কানে যাবে বাগড়া দেবে না বাগড়া আর কি দেবে মনে হচ্ছে সে পর্যন্ত পৌঁছতেই পারবো না চলতে চলতে উল্টে পড়ে মরে যাবো এই হেঁটে বসো তো দেখো 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 কত মানুষ মুরগি মেয়ে ছেলে ছাগল বাসের গায়ে দিব্যি ঝুলতে ঝুলতে যাচ্ছে কেউ তোমার মতো ভয় খাচ্ছে ক্যাপা কাইটি জামাই বাবু সবই ক্যাপা কাইটি ভবতোষ এই আচ্ছা সবাই মিলে এক বাসে চড়ে কোথায় যাচ্ছে রে জানে হয়তো সবাই মিলে ওই তেঁতুল গাছের কাছেই চলেছি কেন সবাই আমার তেঁতুল গাছের কাছে যাবে কেন আরে পারে তো ধরো ধরো ওই যে ওই লোকটা ঝুলছে হয়তো একজন কবরেজ হয়তো ও গাছের শেকল বাগল আনতে যাচ্ছে আর এই যে এই যে এই যে ধনুক হাতে লোকটা হয়তো ব্যাগ সে গাছের পাখি মেরে খায় আর এই যে রোগা সুটকো লোকটা হয়তো সাত দিন খায়নি চারটে তেঁতুল ছিঁড়ে বেঁচে চাল কিনে খাবে হতে পারে না জানো খাওয়াচ্ছি খোঁচা মেরে ফেলে দেবো সুটকোটাকে জানো কি করো কেন কেন আমার গাছে হাত দেবে কেন গাছ এখন আমার মামদোবাজি পেয়েছে নগদ ৬০০ টাকা দিয়ে কেনা গাছ ৬০০ না জানি বাবু আরো ৩০০ যোগ করো হোয়াট হ্যাঁ গো ওই আরো ৩০০ দিতে হলো ওই 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 নীলাম্বরের খুড়ো বুড়ো পীতাম্বর গায়েনকে ৩০০-৬০০-৯০০ চালাকি পেয়েছিস আরে না দিলে কিছুতে যে বুড়ো মগডাল ছাড়বে না মগডাল ৩০০ গাছ কিনেছি ফল কিনেছি মগডাল ফ্রি পাবো না মগডালটা যে বুড়োর ভাগে হোয়াট মগডালের আগুনে ওই বুড়ো পুড়বে মগডালের আগুন হ্যাঁ গো ওই গায়ন বংশের দস্তুর ওই যে যখন মরবে ওই ওই গাছের মগডাল কেটে এনে তাকে পোড়ানো হবে এখন ওই পুরোর মরার টাইম এসে গেছে তো এটাই মগডাল ক্লেম করলে ওয়াই তেঁতুলের মগডাল ওয়াই নট বাবলা খাট এই এই বাবলায় পুড়লে কি ক্ষতি হবে বুড়োর বলেছিল ওই বাবলায় পুড়লে নাকি বংশের মুখ পুড়বে বলে গাছ কিনেছো গাছ কেটে নিয়ে যাও কিন্তু যেখানকার মগডাল সেখানে যেন থাকে ইম্পসিবল বলো গাছ কেটে মগডাল বাঁচানো যায় সুয়ারকা বাচ্চা সুয়ারকা বাচ্চার বংশ সুয়ারকা পাল শরিক মগডালেও শরিক শুধু মগডালে নিচের দিকের ডালেও আছে নিচের ডালেও শরিক আছে হোয়াট হ্যাঁ গো ওই 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 নীলাম্বরের পিসি সে নাকি পেটের জ্বালায় নিচের ডালে গলায় দড়ি দিয়ে মরেছিল বাঁচা গেছে
হারামজাদি আর তো 300 টাকা ক্লেম করতে পারলো না। 600 ক্লেম করেছে। আছো কোথায়? 600 ক্লেম করেছে ওই পিসির ছেলেরা, বলে আমাদের জননীর আত্মহত্যা স্মৃতি করাতি 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 দিয়ে স্মৃতি ফালা ফালা করে দেব শালা, দিচ্ছে কে 600? মা মরে ভূত হয়ে গেছে, সেই ভূতের ডাল বেছে নেবে 600? নেবে, নেওয়া হয়ে গেছে, পুরো 600 গুনে নিয়ে তবে শুনলে। এসব বাদা জঙ্গলের লোকগুলো না এমন জুটের মতো টেলে ধরে না, পিল পিল করে আসে। পিসি ছেলেরা গেলে তো মাসির শাশুড়ি এলো, শাশুড়ি গেলে তো জামাই এলো। মকা ভেবে আমি ওদের মাথায় হাত বুলোতে গিয়েছিলুম, আর ওরা আমার গ্যাট খালি করে দিয়েছে জামাই বাবু। সাত গোষ্ঠীর মুখ চাপা দিতে দিতে চেন টান। হ্যাঁ চেন টান, বাসের সাথে চেন কোথায় জামাই বাবু? হে রক্ষে, হে রক্ষে, এই বাস রক্ষে, এ এ জামাই ভাই, এই জামাই সোয়ার কা বাচ্চা আমার সব টাকা গোল্লাই দিয়েছে। আমায় ক্ষমা করো। হে মা কালী, তুমি আমাকে নাও। টায়ারটা গেল ভাগ্যিস, নইলে জেলাম দিচ্ছিল, নির্ঘাত মাথা চৌচির হয়ে যেত। নাও তো, নাও নাও নাও, এবার ধীরে সুস্থে নামো। কেন গাড়ি আর এগুবে না? আর কি করে এগুবে, ওই যে সবাই নেমে যাচ্ছে, নাবো না নাবো না। নগদ পয়সায় টিকিট কেটেছি, এখানে কেন নামবো? কথা রয়েছে সেই নদীর পাল অব্দি নিয়ে যাবে। এই বাস চলো। আরে তুমি তো নিজেই লাভ দিয়ে নামছিলে। আমি লাভ দিই আর যাই করি, বাস কেন চলবে না? মামদোবাজি, শালা লচ্ছরে গাড়ি নিয়ে রুটে বেরুনের মজা দেখাচ্ছি। এই চলো, এই বাস চলো। আরে আরে আরে, কেন হাঙ্গামা পাকাচ্ছ অনর্থক? কাজ তো তুমি নেবে না। কে বলেছে নেবো না? আলবাত নেবো। আরে অনেক অনেক শরীর, আরো অনেক টাকা লাগতে পারে জানি বাবু। লাগুক টাকা, কোচ পারবা নেই। শালা আমার কি টাকার অভাব? এই দেখ, এই দেখ, গেজে ভর্তি টাকা, তেঁতুল কাঠ বারমাটিক বলে চালিয়ে সব পয়সা তুলে নেবো। নিচের ডালে গলায় দড়ি, ফল বেচে মেয়েরা যায় শ্বশুর বাড়ি, মগ ডালে পুড়ে ছেলেরা যায় জমের বাড়ি। আরে ও গাছ তুমি নিতে পারবে না জামাই বাবু। ওই 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 সারা সারা গাছের গায়ে না দেখবে থরে থরে ওই 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 ঢেলা মাথা ঢেলা। হ্যাঁ, ওই যেমন ওই ঢালা ঝুলিয়ে মানত করে যায়, আবার যার ওই ওই ঘন 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 হয় সেই তেমনি ওই ওই ঘন ঘন ছলায় আর কি, ওই যা আর যাতে না হয়। মানতের গাছ ভগবান, ভগবান ও গাছ নাকি ভগবান? ভগবান? হ্যাঁ গো, সাত গায়ে লোক মানত করে যায়, বলে ভগবান অন্ন দাও, বস্ত্র দাও, পরমায়ু দাও, বলে ভগবান বেঁচে থাকার মুরত দাও, বাঘ ভালুক ওই দত্তিদানোর সঙ্গে লড়াই করবার ক্ষমতা দাও। আরে আরে, ও যে সে গাছ না, সাতখানা গায়ের ভগবান। ভগবানে তুমি কাটতে পারবে জামাই বাবু? পারবো পারবো, নাশ করবো ভগবান, কেটে লাশ বানাবো ভগবানের। আমার লাভ চাই, লাভ লাভ চাই, বুঝি ব্যবসা। শহরের বুকে শতখণ্ড করে ছড়িয়ে যাবে বাদা বনের ভগবান। নাম ভবতোষ, নাম নাম। আরে নেমে আয় নেমে আয় ভবতোষ, আমরা ভগবানের বিষকাঠ বয়ে নিয়ে যাই, নেমে আয়। জোর ভবতোষ, জোর সে আর খোরা আর খোরা। কালবসেক, কালবসেক, ও জামাই বাবু, কালবসেক আসছে। ওই দেখো, ওই দেখো সামনের আকাশে আলকাত্রা। ওরে চল রে, চল রে ভগবান, ওরে ও আসছে, চল রে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা, আর বাচ্চে না, আর বাচ্চে না, আর জামাই বাবু, জামাই বাবু, জামাই বাবু, ওই দেখো মাথা দেখেছো, কেল্লার মাথা, ওটা কালবসেকির মেঘ নয় গো, ওটা তোমার তেঁতুল গাছের মাথা। ওই তো আমার তেঁতুল গাছের মাথা, ওই তো এখনো 5 মাইল, ওই তো আমার গাছ, ওই তো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সামনে নদী গো, ঝাপকে ঝামেলা করিস নে, ও পারে চল,
এই তো প্রাণে এসে গেছি। দেখেছ একেবারে সত্যি সত্যি কাল বসে কি আসছে গো? আসুক, কাজ চাই আমার, আপনি চাই, জলদি চাই। বাতাস ছেড়েছে, ঝড় আসছে, আসো আসুক, কই বাত নেই, ঝড়ের মধ্যে গাছে গোড়ায় কোপ মারব। ওই দেখো, ওই দেখো, বাতাসের জল মারছে, স্রোত মারছে, এসব পদাবনের নদী তুমি জানো না জামাই বাবু, হঠাৎ খেপে যায়, তল পার করে দেয়। ফিরে চলো জামাই বাবু। যদি ফেরার কথা বলবি একদম ফাড়াই করে ফেলবো তোকে। কাজ না নিয়ে তোর জামাই বাবু ফিরবে না। জামাই বাবু, জামাই বাবু, কোথায় তুমি, কোথায় গেলে? ও এই টর্চটাও যা, এই মরেছে। জামাই বাবু গো, তুমি বেঁচে আছো? চুপ চুপ বাবু, দোষ অত মশাল কেন জ্বলছে রে? মশাল আমার গাছতলায়, মশাল কেন? ওরা কারা? সারি সারি মশাল, সর্বনাশ করেছে গো, নির্ঘাত তারা খবর পেয়ে গেছে, আমরা গাছ কেটে নিয়ে যাব। তারা কারা? তারা 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 সাত গায়ের লোক, যারা মানুষ করে ইট ঝুলিয়ে যায়। ওই দেখো, ওই দেখো, ওদের হাতে সর্কি। কেন কেন সর্কি কেন? চালাবে চালাবে, গাছ কাটতে গেলে বুকে বসাবে, যে ভয় করছিলাম সারাক্ষণ। টাকা টাকা চাই, টাকা চাই, টাকা দেব দেব, টাকা দিয়ে সবার মুখ চাপা দেব, যে যে ভর্তি টাকা আমার, প্রত্যেকটা ঢেলার বদলে টাকা দেব। হবে না হবে না হবে না, টাকাতেও শুনবে না। ওই ওই গাছ ওদের ভাত, ভিক্ষে, জীবন, প্রাণ, ওদের ভগবান। টাকা দিয়ে সব কেনা যায় না গো। যায় যায় যায়, আমি কিনেছি, আমি নিয়ে যাবো। ছাড়বে না ছাড়বে না, কিছুতেই না। 300 বছর অনেক দাঙ্গা হয়েছে, অনেক মুন্ডু দুখণ্ড হয়েছে, মেরে ফাঁসিয়ে দেবে। দেখতে পেয়েছে, আমাদের দেখতে পেয়েছে গো। আমার গাছ আমি দখল চাই। দেবে না দেবে না, সাতখানা গাছ এগেছে, তোমারে লাভ করতে দেবে না, দেবে না, গা মুড়িয়ে শহর সাজাতে। এই এই পালাও পালাও সিকি পালাও, ওরা ছুটে আসছে। আমার গাছ আমার গাছ, আমি দখল চাই, তার বদলে টাকা নে, টাকা নে, কিন্তু আমি দখল চাই। আমার গাছ, সব আমার গাছ, একেবারে বন বাদাল সাফা করে দিয়ে শহরে গিয়ে ধ্বস সাজাবে। আমি দখল